বিষ্ণু ঈসা ইসলামের কাছে এক সাহাবি এসে বললো, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, আপনি আমাকে কিছু দান করেন, আমার কিছুই নাই। বিষ্ণু বললেন, তোমার কিছু নাই? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে। কয়টা? চিল্লায় বলেন, কয়টা? এক হচ্ছে একটা জামা, দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ। বিষ্ণু বললেন, এই দুইটাই নিয়ে আস। বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন, পানি খাওয়ার জগ নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আরেক হাতে পানির জগটা ধরে সাহাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন, মাইয়াশতারি হাদাইন, এই দুইটা জিনিস কিনার মতো কে কে আছে দেখি? কয়েকজন হাত তুলল। বিশ্বনবী বললেন, কত দিয়ে কিনবা? এক সাহাবি বলে, ইন্নি আশতারি হিমা বিদিরহাম, ও নবী যদিও এগুলো আমার দরকার নাই, কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব। এক দিরহাম, একটা জামা, একটা পানি খাওয়ার জগ, দাম কত? এক দিরহাম। বিশ্বনবী বললেন, না না, এক দিরহাম তো অনেক কম হয়ে যায়, মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দামে কে কিনবা? আরেক সাহাবী হাত তুলে বলতে লাগলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইন্নি আশতারি হিমা বিদিরহামাইন, আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দিরহাম নয় দুই দিরহামের বিনিময়ে কিনতে চাই। বিষ্ণু ঈসা ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন, দিয়ে দুই দিরহাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিরহাম দিয়ে বললেন, যাও এক দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। শুনতেছেন? কি কিনে নিয়ে আসো? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগায় দিলেন। আল্লাহু আকবার! হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে? বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন আর বললেন, লা উরিদু আন আরাকা খামসাতা আশারা আইয়াম, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, গায়ে অনেক শক্তি আছে, কাঠ কাটো, এই কাঠ কেটে বাজারে বিক্রি করো, সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি। বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবি জঙ্গলে চলে গেলেন, কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে 15 দিন পরে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন। সাহাবি এসে বললো, ইয়া রাসূলুল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না, আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে, আই এম ভেরি এনার্জেটিক, আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি, সুবহানাল্লাহ পড়েন, আমি এখন 10 দিরহামের মালিক। বিশ্বনবী বললেন, লা আইয়াহতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরিহি খায়রুম মিন আইয়াসআলা শাইআন ফায়ুতিয়াহু আও ইয়ামনাআহু, যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো, কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে নাও দিতে পারে, আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় না। চিল্লায় বলেন, ঠিক কিনা? বিষ্ণু ঈসা ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছুদিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা? লেসন নাম্বার 1, বিশ্বনবী চাইলেই ওই দুই দিরহাম দিয়ে বলতে পারতো, যাও খাবার দাবার কিনে ফ্যামিলিতে দিয়ে আসো, সে ওই দুই দিরহাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো। কথা কন, রাত্রে কি করতো? ভিক্ষায় নামতো। বিষ্ণু ঈসা ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন, পাশাপাশি বিষ্ণু ঈসা ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন, এজন্য পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। অনেকে আমরা জাকাত দেই, জাকাতের শাড়ি দেই, জাকাতের লুঙ্গি দেই, আছে না নাই? লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি? কি দেয়? হ্যাঁ, গাড়ি, গাড়ি দেয়, শাড়ি না, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই, এগুলো খুব কম দামি শাড়ি, যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয়, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ আদম, আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি, সুবহানাল্লাহ পড়েন, আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে?
মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে নাই, এজন্য জাকাতের শাড়ি দেয়া যাবে না, জাকাতের লুঙ্গি দেয়া যাবে না। জাকাতের শাড়ি আপনারা দেখছেন, এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না। মশারি কি পাতলা, এরসেও পাতলা। এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামের কোনো পরিভাষা নাই। আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন, তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে, যেখান থেকে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে। যেই ফ্যামিলিকে আছে, কি নাম এটার, পল্লী উন্নয়ন ক্লাব, মাশাআল্লাহ, জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায়, এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে? যেই লোকটাকে, যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে, ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের শাড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে? যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভি কিনে দিছে, দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে, তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না? এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজ করে খেতাও, কাজে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে, কাজে লজ্জা নেই। লক্ষ্মীপুরের ইয়াং স্টারেরা, শ্রমে লজ্জা নেই, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। লজ্জা কিসে? আরো জোরে। নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে? কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে, ঠিক কিনা? সাইয়েদনা মারিয়াম আলাইহাস সালাম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন, উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী, যেই নারীর গর্ভে, যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন, মারিয়াম আলাইহাস সালাম লজ্জা পেলেন, হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো, বিয়ে করি নাই, স্বামী নাই, বিয়ে হয় নাই, স্বামী নাই, কিন্তু পেটে সন্তান চলে এসেছে, হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো। লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাস সালাম এলাকা থেকে চলে গেলেন। কি অবাক করে কাণ্ড, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য, বড় হওয়ার জন্য 6 মাস 7 মাস লাগে নাই, পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে? সাইয়েদাতুনা মারিয়াম আলাইহাস সালাম এবার বসে পড়লেন, বুঝতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে। হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন, ক্ষুধার চোটে, খাবার কিছু নাই, সামনে ঝর্ণা, উপরে একটা খেজুর গাছ। সাইয়েদনা ঈসা আলাইহিসসালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহিসসালাম মনে মনে ভাবে, হায় রে, কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই ক্ষুধার মুহূর্তে, আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিদ্বিন নখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। কুরআন সাক্ষী, হুজ্জি ইলাইকি বিজিদ্বিন নখলা, এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেড়ে দিবে না, একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো, টষ্ট সে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে, তারপর তুমি তুলে খাবে। সুবহানাল্লাহ, পড়েন, আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? কথা কোন, খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে? পড়ে নাই। আল্লাহ শিক্ষা দিয়েছে, যেই পরিস্থিতিতে থাকো না কেন, তোমাকে শ্রম ব্যয় করে, কষ্ট করে তোমার উপার্জন করতে হবে, রিজিকের বন্দোবস্ত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজে লজ্জা নাই। আবার বিশ্ব নবী বললেন, ইন খামাতিস সাআ ওফিয়াদি আহাদিকুম ফাসিলাতুন, তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে, সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে, ফাইন ইসতাতাআ আইয়াগরিসাহা ক্বাবলা আন তাকুমাস সাআ ফালইয়াগরিসা, কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে, ইন দা মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে, বিশ্বনবী বললেন, যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও। কথা বুঝতে পেরেছেন? আপনার হাতে একটা চারা বীজ, আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন, ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দ্য বিগেস্ট আর্থকোয়েক, ভূমিকম্প শুরু হয়েছে, কিয়ামত হয়ে যাবে। বিশ্বনবী বললেন, কিয়ামত হইতেছে ওদিকে, আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না, কিয়ামত তোমার কাছ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও।
ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হবে। এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এটা ফুল বিছানো কোনো ফুলসজ্জা নয়, এটা কণ্ঠকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছেন আমাকে, কথা বলেন। এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে। রাসূল বাত্তালি দুকানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। অলস যদি কেউ থাকে এটাতে টেনে বেঁধে কাজে নামাবেন, পারা যাবে? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম অলস ছেলে পেলে নাই। আছে, আমরা আজকে অলসতাকে নো বলে যাবো এই মাহফিল থেকে। অলসতাকে আমরা কি বলবো? আওয়াজ করে বলতে হবে, অলসতাকে কি বলবো আমরা? মুমিনের জীবনে কোনো অলসতা নাই। অলস হয় মুনাফিকরা, অলস হয় তারা, চিল্লায় বলতে হবে, মুমিনরা অলস হয়, অলস হয় কারা? এজন্য কোরআনে আল্লাহ একথাও বলে দিলেন, ইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। সুবহানাল্লাহ, পড়েন। মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায়, ওই নামাজে তাদের এখলাস নাই, ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই, ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা। ওই নামাজে কি আছে? কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে? আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে? আমরা উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে? আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে? মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয়, মুমিন ওযু করলে চাঙ্গা হয়। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম। খেয়াল করে শুনবেন লক্ষ্মীপুরের ভাইয়েরা, চমৎকার একটি হাদিস। আমরা যখন ঘুমোতে যাই, শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে। কয়টা? আওয়াজ করে বলেন, তিনটা অলসতার গিট মারে। ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাব। তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই, অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র পড়তে থাকে, আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ, আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ। বিশাল লম্বা রাত, ঘুমাও, অনেক সময় আছে, ঘুমাও। রাত পাঁচটা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে, তখনও শয়তান বলে রাত অনেক লম্বা, ঘুমাও। ফজরের সময় পার হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, শয়তান বলে আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ, এখনো অনেক সময় আছে, লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে, তুমি ঘুমাও। বিশ্বনবী বললেন, ফাইনিস্তাইকাদা ওয়া যাকারাল্লাহ ইনহাল্লাত উকদাব। আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয়, অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে? আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন, আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে? ঘুম থেকে ওঠার দোয়াটা কি? আলহামদুলিল্লাহ আল্লাযি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে, মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন। এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে, ওই তিনটার একটা খুলে দেয় কে? ফাইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা। ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে, অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে? ওযু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাত উকদা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয়, অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে? তিনটা গিট যখন খুলে দেয়, বিশ্বনবী ইসলাম বললেন, ফা আসবাহা নাশীতাল কলব, নাশীত, তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে, উচ্ছ্বসিত হয়ে ওঠে। ওয়া ইল্লা খাবিসান নাফসি কাসলান, আর যদি ঘুমিয়ে থাকে, তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে, তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে, আর সে হয় অলসতার রাজা, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই? কোন নবীরা কি অলস ছিলেন? পৃথিবীতে কোন নবী অলস ছিলেন? সব নবী কর্মঠ ছিলেন। বিষ্ণু ঈসা ইসলাম বললেন,
মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই। কি চড়ায় নাই? বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন? কি বলেন? ছাগল। তো পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী কি চড়ায় নাই? ছাগল চড়ায় নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা কাযালিক, আপনিও ছাগল চড়াইছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমিও ছাগল চড়িয়েছি। ওয়া ইন্নি আরআহা আলা কারারিতি আহলি মক্কা, আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ, পড়বেন না? বিষ্ণু ঈসা ইসলাম ছাগল চড়াতেন। ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ? কেন কঠিন এটা? হ্যাঁ, টেরা খুঁটি মারে। হ্যাঁ, তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট। ওরে ডানে টান দিলেও কই যায়, রশি ধরে বায়ে টান দিলে কই যায়, সামনে টানলে কই যায়, পিছনে টানলে কই যায়। সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন, ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি, এটারও গোসল করাই। এটারে আপনি পুকুর ঘাটে নিবেন, টান দিছেন, ওর বাপের কিরা, ও 1 ইঞ্চিও সামনে যাবে না, ঠিক কি না? এই টেরা প্রাণী আল্লাহর কি কি মহিমা! আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন, ঠিক কি না? মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই। আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্যের প্রয়োজন। এখন নবীরা তোমরা ছাগল চড়াও, কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে। মানুষের মধ্যে টেরা আছে না নাই? ভালো বললে ভালোটা বুঝে না, ডানে যেতে গেলে বায়ে যায়, বায়ে যেতে বললে ডাইনে যায়, এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা কর্মঠ ছিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন, সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদের কাজ করেছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয়, যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢুকে না, ওই শিরস্ত্রাণ বানিয়েছেন, নিজ হাতে তলোয়ার বানিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মেজাজ নরম না গরম? নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজওয়ালা নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। উনিও 8 থেকে 10 বছর সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন, কর্মঠ ছিলেন, আমরাও কর্মঠ হব, ঠিক কি না? সাহাবারাও কর্মঠ ছিলেন, বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন, সাইয়েদনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সুবহানাল্লাহ পড়ে। আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি? করছেন? মাশাআল্লাহ, যারা করে নাই আল্লাহ তাদেরকেও আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো। বিশ্বনবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নসিব করো। বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি নসিব করো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই। ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে, মাতজার আবু বকর। মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল, ওখানে ঘোড়া, উট এগুলো রাখতো, আস্তাবল রাখতো, ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাই দিচ্ছে। মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল, যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাধ্য ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে। সাইয়েদনা আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ওনার নিজ টাকা দিয়ে হাবাসা থেকে আসা সাইয়েদনা বেলালকে তিনি 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়াত ইবনে খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন। সাইয়েদনা উসমান যুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন, নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না, বিইরে রুমা নামে একটা কুয়া ছিল, এই কুয়ার মালিক ছিল ইহুদি, মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত, পানি খেতে দিত না। বিশ্বনবী বললেন, আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে? সাইয়েদনা উসমান যুন্নুরাইন বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির। মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান যুন্নুরাইন নিজের অর্থায়নে বীরে রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে। ব্যবসা না করলে, কর্মঠ না হলে, উপার্জন না হলে সৎকা করা যাবে? চিল্লায় বলেন করা যাবে।
সুনানে তিরমিজির বর্ণনা, বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে, মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মুহাজির, এদেরকে কি বলে? আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার, এদেরকে কি বলে? আওয়াজ করে উত্তর দিবেন, মক্কা থেকে যারা এসেছে তাদের নাম, আর যারা মদিনার সাহাবি তাদের নাম আনসার। আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি। মাশাআল্লাহ অনেক আসছে, আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো, হাত নামান। এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান, ঠিক কিনা? মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান। বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া। কি নাম? মদিনার অনেক বড় ব্যবসায়ী। বিশ্বনবী বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, সম্পদ ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, স্থাবর অস্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো, মদিনায় তোমার চিন্তা নাই, সাআদ ইবনে রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম। সাআদ ইবনে রবি তোমার আপন ভাইয়ের মতো। সাআদ ইবনে রবি বলল, আব্দুর রহমান, জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, তোমারে আমি চিনি না, তোমার নাম শুনি নাই, কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই, আজ থেকে তুমি আমার ভাই, আজ থেকে তুমি আমার কি। আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। ও আব্দুর রহমান ইবনে আউফ, শুধু তাই নয়, রব্বুল আলামিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে, কয়জন তুমি দেখো, আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে, যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব, তার ইদ্দত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা। সুবহানাল্লাহ পড়ে। কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাঁধে দিয়েছে, তুমি আমার ভাই, আমি মদিনার সবচেয়ে বড় ধনী, আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব, আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন, অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন। উনি বললেন, লা হাজাত লি ফি আখি, ও আমার প্রাণের ভাই, তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে, কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই, তোমার স্ত্রীরও দরকার আমার নাই। বারাকাল্লাহু ফি মালিক ওয়ালি আহলিক, আল্লাহ তোমার মালেও বরকত দেখ, তোমার সম্পদেও বরকত দেখ, তুমি শুধু একটু কষ্ট করবা। কি কষ্ট? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু দ্য মার্কেট, তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা, শপিং মল আছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমার দেখায় দাও। সুবহানাল্লাহ পড়ে। আমরা হইলে কি করতাম? লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজনের যদি বলা হয়, ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই, আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেবে, কি করবে? পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে, ঠিক কি না? এরপর যদি বলি, ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন, তালাক দিয়ে দেই, নিয়া যান, কি বলবে? কি আনন্দ আকাশে বাতাস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, লা হাজাত লি ফি, আমার দরকার নাই, দুল্লানি আলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট, এখানে মার্কেট কই আছে দেখায় দাও। অবাক হয়ে গেলেন সাআদ বিন রবি, বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, ঠিক আছে, তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না, শুনে রাখো, মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন। এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন। পনির আর ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন, উনি বললেন, আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে। দুল্লানি আলা সুক, লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা, এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা। উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে যায় নাই, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই, তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে। চিল্লায় বলো ঠিক কি না? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু মার্কেট, মার্কেট কোথায় দেখাও। পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী
সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? বিষ্ণুই বললেন আত্তাজরা সাদুকালামিন মা আন-নবিগিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোন মানুষ নয়, কিয়ামতের দিন নবীদের সাথে হাশর হয়ে যাবে। আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নিজেও ব্যবসায়ী ছিলেন। ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন, এরপর নিজে ব্যবসা শুরু করেছেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন, সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিষ্ণু ঈসা ইসলাম আমাদের জন্য উপমা, আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা। যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ঈসা ইসলামের সুন্না পালন করছেন। আর তাজের আর সাদুক আল আমিন, বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যেয়ে মিথ্যা কথা বলে না। অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে, আসনা নাই। আহা, এমনটা করা যাবে? সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করবো, তুই একটা দাম কত গম? স্ত্রীরে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক, 40,000। তো বউ বলে ঠিক আছে দাম কইলাম 40,000। তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা 30,000 টাকা দিয়ে কিনবো, কয় ভাই আল্লাহর কসম সকালে একজন 40,000 দাম কইছে আমি দেই নাই। আছে না নাই? কৌশল করে বউরে শিখাইছে সকালে, কয় তুই দাম কো 40,000। তো বাজারে যে কয় সকালে একজন দাম করছে, দাম করে কইছে 40,000 দেই নাই, আপনারে 30,000 কেমনে দেই? এরকম ডাকাইতে আছে না নাই? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই। আরে নাই, আমি কই নাই, এরা কয় আছে। লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি, লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা, এদের মধ্যে আল্লাহওয়ালার সংখ্যা বেশি, এখানে আলেম ওলামা বেশি, এখানে মসজিদ মাদ্রাসা বেশি, এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমতও বেশি। আল্লাহ তুমি এই জেলার ছেলেপেলাদেরকে, এই জেলার লোকদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো। সম্মানিত ভাইয়েরা, এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে? আমরা কাজ করে খাব, ঠিক কি না? নেভার আন্ডার এস্টিমেট এনি জব। যুবক ভাইয়েরা, লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ? এরকম আওয়াজ করতে হবে, কান খাড়া করে শোনো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে না, ওয়েদার ইটস স্মল অর বিগ ইউ ডোন্ট কেয়ার, এটা কেয়ার করা যাবে না। ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবা, বড় অফার আসলে পরে ঢুকবা, এটা ছোট কাজ, এটা হোটেলের ওয়েটার, এটা ছোট্ট স্টাফ, এটা কেরানি না, কাজ কাজই, কাজের মধ্যে কোনো ছোট বড় নাই। খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন।